রিজার্ভ নিয়ে অপপ্রচার চলছে বলছেন করেছেন বিএনপি, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আওয়ামী লীগ কাজ করে বলেই গত ১৩ বছরে বদলে গেছে দেশ। আর অর্থ পাচার যাদের অভ্যাস, শুধু তারাই জানে কিভাবে টাকা সরাতে হয়। সড়ক যোগাযোগে আরও একটি বড় প্রকল্প হাতে নিল সরকার। সাভারি পিজেডের কাছে শ্রীপুর থেকে ঢাকা আশুলিয়া রোড হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্মিত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে 30টি জেলার সাথে ঢাকার যোগাযোগ সহজ ও দ্রুত করবে। নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১০,০০০ কোটি টাকা দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে প্রকল্পের নির্মাণ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। আমাদের শিল্পাঞ্চলের যোগাযোগ, পণ্য পরিবহন সব কিছুতেই খুব দ্রুত হবে। আর তাছাড়া এই প্রকল্পটি ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া আবদুল্লাপুর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট ঢাকা কাওলা হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে সংযুক্ত হয়ে কুতুবখালী পর্যন্ত দীর্ঘ ৪৪ কিলোমিটার নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করবে। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, রিজার্ভ কেউ তুলে নিয়ে যায়নি, জনকল্যাণেই খরচ হয়েছে। পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি, তাদের মনে সবসময় ওরকম ভয় থাকে, এই কথা তারা বলে, বিএনপি বিশেষ করে বলবে। মানি লন্ডারিং যাদের অভ্যাস, তারা খালি ওটাই জানে যে টাকা সব নিয়েই যেতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটা অর্থ অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে, কল্যাণে এবং তাদের ভালো মন্দ দেখে তার জন্য। শেখ হাসিনা জানান, দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। যদি কখনো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয় কোনো কোনো দেশ, আমাদের বাংলাদেশে যেন কোনো মতেই সেই ধাক্কা না লাগে। আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে। উন্নয়নের গতি ধরে রাখতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশে যে যোগাযোগ নেটওয়ার্কটা আজকে করতে পেরেছি, তার ফলাফলটা দেশের মানুষ পাচ্ছে। আজকে পদ্মা সেতু করেছি, ভোরবেলা আমাকে মেসেজ পাঠালো হলো যে আপা কিছু ইলিশ মাছ পাঠালাম, ৭:৩০টায় মেসেজ পেলাম, ৯:৩০টার মধ্যে মাছ পৌঁছে গেছে, আসি ইলিশ মাছ নিয়ে যেও বাড়িতে, সবাই যারা শুন রেখে নিয়েছে তারা এক একটা নিয়ে যেও। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল ২৪, ঢাকা। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই চেয়ারপারসন সজীব ওয়াজিদ জয়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারাই কিন্তু সেটার সেই সমস্যার সমাধানের উদাহরণ। আমাদের এই যে ইয়াং বাংলার যারা পার্টিসিপেন্টস, কারণ দেখেন সমস্যার কোনোদিন শেষ থাকে না। এই ১৪-১৫ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায়, তার মধ্যে আমরা কী কী সমস্যা দেখেছি। প্রথমেই ছিল বিদ্যুতের সমস্যা, তখন সবার চিন্তা এই যে ৮ ঘন্টা লোডশেডিং হয়, এটা আমরা কীভাবে সমাধান করব, এটা তো সম্ভব না। তারপর অর্থনীতির, যে এত মানুষকে কীভাবে খাওয়ানো হবে, এই অর্থনীতিকে কীভাবে আগানো যায়, সেটাও আমরা করে দেখিয়েছি। তারপর আসলো কোভিড, এটা নিয়ে সবাই ভয়ে ছিল, সবাইয়ের আতঙ্ক, সারা বিশ্বের আতঙ্ক। তবে কি দেখা গেল, আমরা বাংলাদেশ নিজেদের মতন করে, নিজেদের পরিকল্পনায় এই কোভিডকে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশের, এবং কি সবচেয়ে ধনী দেশের চেয়েও আরো ভালোভাবে মোকাবেলা করেছি। তো আমার সেটাই হলো আমার বিশ্বাস, এবং আমার নিজেরই খুবই গর্ব লাগে যে আপনারা প্রত্যেক বছর যখন আমরা এই ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দেই, তখন যে এই যে এতগুলো সংগঠন এগিয়ে আসে, আবেদন করে, সেই আমরা ৭ বছর ধরে দেখছি। প্রথমে যখন শুরু করি তখন বোধ হয় মাত্র ২০০র মতন সংগঠন আবেদন করেছিল, তবে প্রত্যেক বছর এটা বাড়ছে। এখন যে শুনলেন আপনারা যে প্রায় ৩.৫ লাখ আমাদের প্রতিনিধি আছে, যারা সারা দেশব্যাপী দেশের সেবার জন্য, দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, তরুণ তরুণদের জন্য, ছেলেমেয়েদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে।
আজকে নিজের এত আনন্দ লাগছে যখন এই যে দেখতে পারি যে আমাদের দেশেই আপনারা এই রোবটিক হাত বানাচ্ছেন, এটা অসাধারণ। আমাদের দেশের থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন আপনারা ক্লাইমেট চেঞ্জের জন্য দাবি করতে, ইউএনএ পাঠাচ্ছেন, এটা অসাধারণ। আপনারা সবাই অসাধারণ কাজ করছেন। তাই এইটি একটি শব্দ আমাকে গর্ব দেখছে, অসাধারণ। বাংলার মানুষ আপনারা অসাধারণ, বাংলার মানুষ, আমাদের দেশটি একটি অসাধারণ দেশ, যে এই অল্প জায়গার মধ্যে এই 16 কোটি মানুষকে আমরা স্বাধীন করেছি নিজের নিজে লড়াই করে, রক্ত দিয়ে। আমরা এই 16 কোটি মানুষকে খাওয়াতে সক্ষম হয়েছি। এই 16 কোটি মানুষের দেশকে আমরা 10-15 বছরের মধ্যে একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করেছি। আর এই তরুণ তরুণীরা, এই ইয়াং বাংলার অ্যাওয়ার্ডিরা, আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে যে আপনারাই এখন বাংলাদেশকে এই মধ্যম আয়ের দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে প্রতিনিধিত্ব করবেন। আর এটা আমাদের জীবনের মধ্যেই হবে, আমরা নিজেদের পরিশ্রমে করব, নিজেদের মেধা দিয়ে করব, নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। নিজের মধ্যে যদি দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা যদি না থাকে, তাহলে আমি দেশের ভালো কিভাবে চেতে পারি? তো আসেন একসাথে আমরা তরুণরা, আপনারা তরুণরা, শুধু আজকের বাংলাদেশ না, ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন। আমি আজকে যেহেতু এটা লাইভ, এখানেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের যারা 66টি সংগঠনের মতন যারা আবেদন করেছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, যেই পরিশ্রম করে যাচ্ছেন, আরো এগিয়ে যান। আপনাদের মেধা, পরিশ্রম, মানুষের সেবা বাড়াতে থাকেন। আরো তরুণ তরুণীদেরকে আমি আবেদন করব, আপনারাও এগিয়ে আসেন। আগামী প্রত্যেক বছর আমাদের এই অ্যাওয়ার্ড চলতে থাকবে। আর যারা ফাইনালিস্ট, আপনাদের সকলকেই আমার কৃতজ্ঞতা। আর অবশ্যই যারা আমাদের বিজয়ী, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। তার সাথে একটু ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে ইয়াং বাংলার সেক্রেটারিয়েট, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন অনেক মাস ধরে। প্রত্যেক বছর আপনারা এই পুরস্কারের জন্য যে পরিশ্রম করেন, আর তার বাইরেও সারা বছর আপনারা যে কোঅর্ডিনেশনটা রাখেন, তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সিআরআই আমাদের, যারা সারাক্ষণ পরিশ্রম করে, এটা আমাদেরই সংগঠন, অত্যন্ত কি বলবো, এফিশিয়েন্ট এবং চমৎকার আয়োজন করেছেন, তা আপনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের যারা এই অ্যাওয়ার্ডের যারা জুরিবর্গ ছিলেন, আপনারা অনেক, আমাদের অনেকেই আপনারা চিনেন, অনেক ফেমাস ব্যক্তি। আমাদের সামনেই আমাদের ক্রিকেটের ক্যাপ্টেন আছেন, তিনি অনেক সময় দিয়েছেন, আপনারা সবাই অনেক সময় দিয়েছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা এই সময়টা দিয়েছেন, পরিশ্রম করেছেন আমাদের এই ইয়াং বাংলা সংগঠনকে আপনারা সাহায্য করতে। লাস্টে আমাদের স্পন্সার্স এবং আমাদের মিডিয়ার ভাই বোন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার এবং দূরদর্শী একটি বক্তব্যের জন্য। আজকে পুরোটা সময় আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের এবং সম্মানের। বিজয়ী এবং মনোনীত সবাইকে আরও একবার আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। দেশ, সমাজ ও জাতি গঠনে
দেশের বিভিন্ন প্রান্তে এই যে তরুণ তরুণীরা তাদের শক্তি, মেধা, মনন, তাদের প্রতিভা দিয়ে কাজ করে যাচ্ছে, তারা নিঃসন্দেহে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই যে তাদের মেধা, মনন, শক্তি কিংবা প্রতিভার কথা বলছি, এই সব কিছু ছাড়িয়ে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করে বলে আমার মনে হয় জানেন? সেটি হলো দেশপ্রেম। দর্শক, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সজীব অজিত জয়, আমরা সেখানে সরাসরি ছিলাম। ফরিদপুরে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে দুপুরে শুরু হয় এই কর্মসূচি। এতে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী, হাজির হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে ঢোকেন তারা, এছাড়া রাতে মাঠেই কাটিয়েছেন অনেকে। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 8 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে দুপুরে শুরু হয় এই কর্মসূচি। সম্মেলনস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের, কর্মসূচি ঘিরে তাদের মাঝে রয়েছে উৎসাহ উদ্দীপনা। এতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন কেন্দ্র করে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তরুণে। নেতারা জানিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এবার 75 সদস্যের কমিটি গঠন করা হবে। আল্লাহর অশেষ রহমত যে আমরা এখানে ভালো একটা আয়োজন করতে পেরেছি। আমি জানি না ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় আয়োজন আর কখনো হয়েছে কিনা কোনো সম্মেলনের। আমরা এই সম্মেলনটাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সকলে সম্মিলিতভাবে করতে পারছি আর কি। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা হত্যা ও ইন্ডেমনিটি অধ্যাদেশ একই সুতোয় গাঁথা। এই কুশীলবদের খুঁজে বের করতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আওয়ামী লীগ নেতাদের। তারা বলছেন 75-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করতেই জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ। সাল 1975, বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার আর জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে রাজনীতির ইতিহাসে তৈরি হয় এক ঘৃণ্যতম অধ্যায়ের। খুনিদের বাঁচাতে খন্দকার মুশতাক জারি করেন দায়মুক্তি অধ্যাদেশ, যা জিয়াউর রহমানের আমলে আইনে পরিণত হয়। পরে 1996 সালে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসে আইনটি বাতিল করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার বিচার করলেও আড়ালে থেকে যায় কুশীলবরা। ক্ষমতাসীনরা মনে করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদেই ঘটে 75-এর সব ঘটনা। খুনিদেরকে উৎসাহিত করা, খুনিদেরকে পুরস্কৃত করা, খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া, হেন কোনো অনৈতিক এবং জঘন্য কাজ ছিল না যে সেই 75 পরবর্তী বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা করেনি। আওয়ামী লীগের দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে এর পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচনের। নেপথ্যে যারা রয়েছে তাদের স্বরূপ উদ্ঘাটন করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়, কারণ এটি প্রজন্মের পর প্রজন্ম জানতে চাইবে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনের কলকাঠি কারা নেড়েছিল। সেই কলকাঠি যারা নেড়েছিল তাদের স্বরূপ উদ্ঘাটন হওয়া এখন সময়ের দাবি। তাদের মত, বিচারহীনতার যে সংস্কৃতি বিএনপি শুরু করেছিল তা এদেশকে পিছিয়েছে বহুদূর। আদালতের কাছে কোনো বিচার চাইতে না পারে বা এদেশের কোনো মানুষ যেন কোনো বিচার চাইতে না পারে। জনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে বাসে পরীক্ষামূলক ই টিকিট নিয়ে মিলেছে ইতিবাচক সাড়া। তাই কিছুটা বড় পরিসরে কাল থেকে এর আওতায় আসছে মিরপুর অঞ্চলের 30টি বাস কোম্পানি। পর্যায়ক্রমে পুরো ঢাকায় ই টিকিটিং চালুর পরিকল্পনা পরিবহন মালিক সমিতির। গণপরিবহনের ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাস শ্রমিকদের বাদানুবাদ নিয়মিত ঘটনা। ই টিকিট হতে পারে সেই সমস্যার সমাধান বলেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর মিরপুরে ই টিকিটের পরীক্ষামূলক ব্যবস্থায় মিলেছে সফলতা, তাই পুরো ঢাকায় চালুর ঘোষণা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির। শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার থেকে মিরপুর অঞ্চলে এবং 31 জানুয়ারির মধ্যে পুরো মহানগরীতে বাস চলবে ই টিকিটে। আগামী 28 ফেব্রুয়ারি 2023 এর মধ্যে ঢাকা শহর এবং শহরতলির টোটাল এই 97টি কোম্পানিকে আমরা ই টিকিটের আওতা আসব। দ্যাট মিনস 31 জানুয়ারির মধ্যে ঢাকা শহরের
60টা কোম্পানি ঢাকা শহরের সকল কোম্পানিকে ই টিকেটিং এর আওতা আনা হবে। যাত্রীদের অভিযোগ এবং সমস্যার সমাধানে মনিটরিং সেল গঠনের কথাও জানান সমিতির মহাসচিব। যে সমস্যাগুলো দেখা দিবে সেগুলোকে যেন সমাধান করা যায়, সেই লক্ষ্যে আমরা একটা মনিটরিং সেল গঠন করছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। এই অফিস থেকে একটা সেল আমরা গঠন করছি দুইজন কর্মকর্তার সমন্বয়। কোনো পরিবহন কোম্পানি ই-টিকেটিংয়ের নিয়ম না মানার সুযোগ নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। ভুল পথে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা বলেন তিনি তা করেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগকে বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের কাছে আমদানির টাকা না থাকলেও শপিং করতে এখনও বিদেশ যান আওয়ামী লীগ নেতারা। দর্শক, ফরিদপুরে বিএনপি সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেই উত্তরাধিকার নিয়ে আসছেন, যে উত্তরাধিকারের মধ্য দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতাকে পুরায় ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আপনার সংগ্রাম করে শুরু করেছেন। অনেক কষ্ট করে আপনারা, আমাদের সকলকে অভিবাদন। বন্ধুগণ, আজকে আমরা এই যে কষ্ট করছি, এই যে আপনারা লড়াই করছেন, এই যে আমার ভাই ভোলাতে নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শাওন, যশোরে আলিম এবং আমাদের এই রূপগঞ্জে অনেক যে প্রাণ দিল, রক্ত ঝড়ল, সেই রক্তকে কি আমরা বিছা যেতে দিতে পারি? বিছা দিতে দিতে পারি? আজকে কেন এখানে দাঁড়িয়েছি আমরা? আমরা কেন এই তিন দিন ধরে এই সংগ্রাম করছি, লড়াই করছি? একটা মাত্র কারণ, যে আপনাদের ভোটের অধিকার আপনারা ফিরে চান, গণতন্ত্রকে ফিরে চান, তাই না বন্ধুগণ? এই গত 14-তে একটা নির্বাচন হয়েছিল, মনে আছে আপনাদের? কেউ ভোট দিতে পারছিলেন? 18-তে একটা নির্বাচন হয়েছে, আগের রাতে চিলচাপ বাইরে নিয়ে গেছে, তাই না? আপনারা ভোট দিতে পেরেছেন? আমাদের এই যুবক ছেলেরা এখানে খালি সেলফি তোলে, তারা কি ভোট দিতে পেরেছে? পারেনি, ঠিক না? শুধু সেলফি তুললে হবে না ভাই, আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে, তরুণ যুবকদেরকে আজকে কঠিন ইস্পাতের মতো দাঁড়াতে হবে। কারণ দেশের পরিবর্তন আনতে পারো একমাত্র তরুণরাই, যুবকেরাই। প্রিয় বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের এই সরকার, প্লিজ, আওয়ামী লীগের এই সরকার, এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এরা আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতিকে ধ্বংস করেছে কিভাবে? যে আমরা এই বাংলাদেশের মানুষ সারা জীবনের লড়াই করেছে অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য, ভোট দেওয়ার জন্য, তারা তাদের প্রতিনিধিরা নিজেরা নির্বাচন করতে চায়, তাই না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছিলেন বিএনপি সমাবেশে, আমরা সরাসরি সেখানে ছিলাম। এবারে দেশের বাইরের খবর জানাব। 55 লাখ ভোটার নির্ধারণ করবেন 412 প্রার্থীর ভাগ্য। ভোট গণনা হবে আগামী 8 ডিসেম্বর। এবার ত্রিমুখী লড়াইয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টি। হিমাচলে বিজেপির পক্ষে প্রচারে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেকেই। আর বিরোধী কংগ্রেসের প্রচারে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কাল ফাইনাল সুপার 12 থেকে যেই দুদলের একাধিকবার বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছিল, সেই ইংল্যান্ড আর পাকিস্তান নামবে শিরোপার লড়াইয়ে, দুদলেরই দ্বিতীয় শিরোপার মিশন। আবারও MCGতে 92-এর পুনরাবৃত্তির অপেক্ষায় পাকিস্তান, বিপরীতে দাউদ মালান, মার্ক উডের ইঞ্জুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় ইংলিশরা। 1 লাখ আসনের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে রোববার দুপুর 2টায়। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।
Thank you.